আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের পড়া খুবই জরুরি, জরুরি এই জন্য যে যে কোনো মূল্যে আমাদেরকে এগুলো জানতেই হবে, এগুলো ছাড়া কেউ কোনো দিন আলিম হতে পারে না। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। যেহেতু আমরা বেশির থেকে বেশি পড়ব, এই জন্য আমরা আজকে শুধু এতটুকু নয় বলছি, মূলত মোজারের আগে কি কি আসে। মোজারের আগে মূলত কি কি আসে? আল্লাহু আকবার। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে এরকম করে কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আমার কথা, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আমরা কয়েকদিন যাবত আলহামদুলিল্লাহ জানছিলাম মুবারিয়া, এই মুবারিয়া মানে কি বর্তমান, বর্তমান অথবা ভবিষ্যৎ কাল থাকে, তাই না? এটা আমরা জানছিলাম মুবারের আগে। তো মুবারের মধ্যে দুটা কাল থাকে, মুবারের মধ্যে বর্তমান থাকে, প্রেজেন্ট, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার থাকে। তাহলে এই দুটা কালকে কিভাবে গঠন করতে হয় আলহামদুলিল্লাহ আমরা জেনেছি, যে মজারের আগে তা, ইয়া, আলিফ আর নুন এগুলো দিয়ে গঠন করতে হয়। আমরা সুরে সুরে জেনেছি আলি পাশে আছি গা ইয়াহিদ মুতাকাল্লিম আফালু, আমি করি, আমি করছি, আমি করব। নুন আসে আছি গা ইজমা মুতাকাল্লিম নাফালু, আমরা করি, আমরা করছি, আমরা করব। আলহামদুলিল্লাহ এগুলো জেনেছি, তার মানে আমাদের মোজারে জানাটা হয়ে গিয়েছে। এখন মোজারে জানার পরে আমরা এভাবে পড়েছি, ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানি, ইয়াফালনা, তাফালু, তাফালানি, তাফালুনা, তাফালিনা, তাফালানি, তাফালনা, আফালু, নাফালু, আমরা ১৪টা সিগা এভাবে পড়েছি। ইয়া আসে আট সিগাতে আর তা আসে চার সিগাতে, এগুলো আমরা জেনেছি। আর মুজারে জন্মগতভাবে এই যে লাম কালিমা, লাম কালিমা জন্মগতভাবে কি হয়? লাম কালিমা জন্মগতভাবে পেশ বিশিষ্ট হয়, আলহামদুলিল্লাহ আমরা এটাও জেনেছি যে লাম কালিমাতে পেশ হয়েছে। তাহলে পেশের আরবি কি? দম্মা। তাহলে মুজারে ইরাব, ইরাব মানে কি? এরাব মানে কি? জামা, জামা। আর এই জামা আরবি ভাষায় কয়টি আছে? এরা সাতটি আছে, জবর, জের, পেশ আর আলিফ ওয়াও ইয়া আর মূলত জজম। তো মুবারের এরা, তাহলে মুবারের জামা কি কি? মুবারের এরা ইরাবুল মুদারি বা মুদারিই মানে হচ্ছে মূলত মুজারের এরাব বা মুজারের জামা কি কি। তো মুজারের জামা হচ্ছে তিনটি, কি কি? জবর হবে অথবা মুজারের লাম কালেমায় জজন হবে অথবা জন্মগত একটা আমরা দেখলাম মুজারের লাম কালেমাতে পেশ হবে। তাহলে পেশ জন্মগত মুজারের এরাব মানে জামা আর জবর আসবে মোজারের লাম কালেমাতে অথবা মোজারের লাম কালেমাতে কি হবে? সাকিন হবে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জেনেছি আমরের লাম কালেমা সাকিন বিশিষ্ট হয়, নাহির লাম কালেমা সাকিন বিশিষ্ট হয়, এগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। তাহলে আমরের লাম কালেমা সাকিন হওয়া মানে কি? মোজারের লাম কালেমা সাকিন হলো না, জজম বিশিষ্ট হলো না। নাহির লাম কালেমা সাকিন হওয়া মানে কি? মোজারে
লাম কালেমা জজম বিশিষ্ট হলো না অবশ্যই হলো তার মানে আমরা আজকে পড়ছি আরাবুল মুযারিহ মুযারির জামা মুযারির ইরাব মুযারি কি কি গ্রহণ করতে পারে মুযারির ইরাব কয়টি মুযারির ইরাব তিনটি একটা হচ্ছে ضমা এই যে ضমা মানে পেশ আরেকটা হচ্ছে নসব মানে ফাতা জবর এই যে ফাতাহ ফাতাহ মানে জবর আর সুকুন বা সাকিন মানে জজম তাহলে ইরাবুল মুযারি হচ্ছে তিনটি কি কি জন্মগত কি লাম কালিমায় পেশ বিশিষ্ট হওয়া এটা এই যে ইয়াফআল হয়ে যে লাম কালিমায় কি হয়েছে পেশ বিশিষ্ট হয়েছে এখন আমরা তাহলে আমাদেরকে জানতে হবে এখন তাহলে মূলত দুটা যে কখন জবর বিশিষ্ট হয় আর কখন জজম বিশিষ্ট হয় এই দুটা আমাদেরকে জানতে হবে আর আমরা অলরেডি ইতিমধ্যে জেনে ফেলেছি ইয়াফআলু এই যে লাম কালিমায় পেশ বিশিষ্ট হয়েছে তাহলে আমাদেরকে জানতে হবে ফাতা জবর আর সুকুন বা জজম তাহলে মুযারির ইরাবের তিনটির মধ্যে একটি আমরা জেনেছি এই যে ইয়াফআলু এখন দুটা আমাদেরকে জানতে হবে যে দুই নাম্বার এই যে তিন নাম্বার দুই নাম্বারটা কি আন লান ক্যান ইদান এগুলো কার আগে আসে মুযারির আগে আসে এই যে দেখেন এখানে মুযারির আগে চলে এলো ইয়াফআলু ছিল মূলত কিন্তু এই লান এসে কি দিল জবর দিল নাফি তাকিদ বালান দরফের মুস্তাকবিল মারুফ আচ্ছা তো এটা আমরা ইতিমধ্যে পড়েছি মিজানের মধ্যে লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু আমরা পড়ব ইনশাআল্লাহ আগে মুখস্থ করে নি এক ঢালে দুই পাখি যাতে করে আমাদের এই জিনিসগুলো মুখস্থ হওয়ার পাশাপাশি আমরা জানতে পারি যে কিভাবে আমরা নসব দিব জবর দিব মুযারিকে মুযারির লাম কালিমাতে কিভাবে আমরা নসব দেব যেমন এই যে এটা লান লান এসে কি করে মুযারির লাম কালিমা এই যে বা বার উপরে নসব দিল মানে এই যে জবর দিল বা ফাতা দিল আচ্ছা তাহলে আমাদেরকে এখন সুরে সুরে মুখস্থ করতে হবে তারপরে আমরা বই থেকে প্র্যাকটিক্যাল করা দেখব ইনশাআল্লাহ বাহাস আলোচনা সহ তাহলে মুযারিকে নসব দেবে মানে মুযারিকে জবর দেবে ফাতাহ দেবে এই যে ফাতাহ আর মুযারিকে এই যে তিন নাম্বার দেখুন মুযারিকে কি দিবে জজম দিবে যে লাম এসে লাম নাফি জাহাদ বালাম দরফেল মুস্তাকবিল মারুফ মূলত এটা নফি জাহাদটা মাজি মানফির অর্থ দেবে আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ লাম ইয়াফ আল এই যে লাম কালিমার উপরে যে জজম দিলাম এই জজমটা কে দিল এই জজমটা দিল মূলত লাম এসে তাহলে এখন আমরা জানলাম যে তিনটা পেশ বিশিষ্ট হলো লাম কালিমা এখানে লাম কালিমা জবর বিশিষ্ট হলো আর এখানে লাম কালিমা জজম বিশিষ্ট হলো তার মানে মুযারির ইরাব হচ্ছে তিনটি জন্মগত পেজ বিশিষ্ট হওয়া আর মুযারির আগে যদি এই চারটার কোনো একটা আসে তাহলে কি হবে লাম কালিমা জবর বিশিষ্ট হওয়া আর এই পাঁচটার কোনো একটা যদি আসে মুযারির আগে তাহলে সেটা মূলত জজম বিশিষ্ট হবে আমরা উদাহরণে যাব ইনশাআল্লাহ তার আগে আমরা মুখস্থ করব কারণ আজকের পড়াটা মুখস্থ করার পড়া মুখস্থ করলে আমাদের জানা হয়ে যাবে দুটা কারণ আমরা আমেল জানছিলাম আমেল মানে কে জামা পরাই এই যে এরা জামা পরায় তাহলে এই চারটি মূলত জামা পরায় এই চারটি হরফ এই আন লান ক্যাই আর ইদান এই চারটি হরফ ফেলে মোজাদেরকে কি দিবে নসব দিবে বা জবর দেবে বা ফাতাহ দিবে আর এই যে পাঁচটি হরফ আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটি হরফ মূলত ফিলেমুদারিকে কি দিবে জজম দিবে যে জজম দিবে এই পাঁচটি হরফ এগুলো আমরা এখন মুখস্থ করব
শুলে শুলে যাতে করে আমাদের একই সাথে মিজানও পড়া হয়ে যায় আবার নাওমিরও পড়া হয়ে যায় তো মিজানে আমরা যা প্রাথমিক আছে মিজানটা আমরা এখন বই থেকে দেখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে যেহেতু আমরা উভয় গ্রুপের ছাত্ররা আজকে পড়ছি তো প্রথম কথা হচ্ছে ইরাবুল মুযারির তিনটি মানে মুযারির জামা বা মুযারিটা কি কি গ্রহণ করতে পারে কি কি জামা পরিধান করে মূলত তিনটি জন্মগত বেশ বিশিষ্ট হয় মুযারির লাম কালিমা আর মুযারির লাম কালিমা জবর বিশিষ্ট হয় যেটা আমাদের মিজানে পড়া আছে যে লাম দিয়ে লাইয়া ফালা লান আযহাবা লান মানে নেভা কখনোই না হবে না এটা নেভা নেভা মানে হচ্ছে কখনোই না আর এটা হচ্ছে ভবিষ্যৎ কখনোই করব না যাব না খাব না লান আযহাবা আমি কখনোই যাব না এরকম অর্থ দিবে আর আমরা এর আগে জেনেছিলাম লাম ইয়াফআল মানে করি নাই খাই নাই যাই নাই প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে লাম ইয়াফআল মানে সে করে নাই লাম আযহাবা বলে লাম আফহাম আমি বুঝি নাই লাম আসমা আমি শুনি নাই তো লামে সে কি করবে নাই এরকম অর্থ দেবে ভাষা আকারে মিজান থেকে যারা পড়েছেন তারা তো বুঝেছেন আর যারা পড়েননি আপনারা পড়বে তাহলে আজকের পড়া সকলের জন্য কি এটা এই দুটা মুখস্থ যেটা এখন আমি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ এবং করে দিব আর সকলের জন্য পড়া যে মুযারির যে জামা তিনটা সেটা মূলত লাম কালেমা পেশ বিশিষ্ট হওয়া লাম কালেমা জবর বিশিষ্ট হওয়া এই যে লাম কালেমা তো জবর বিশিষ্ট হয় আর লাম কালেমা মূলত জজম বিশিষ্ট হয় এই তিনটা জজম জবর আর জন্মগত পেশ এই তিনটা হচ্ছে মুযারির জামা তাহলে এখন আমাদেরকে মুখস্থ করতে হবে বিসমিল্লাহ সুরে সুরে আনন্দের সাথে জোরে জোরে পড়তে হবে যেহেতু আমাদেরকে এই পড়াটা এর উদাহরণ এটা ম্যাক্সিমাম দশটি এটা দশটি এটার দশটি এটার দশটি তাহলে কত হল আর চার দশে ৪০টা এমনিতেই হয়ে যাচ্ছে কিন্তু আরো অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কালকেই দিয়ে দিব তার আগে মুখস্থ যেহেতু করতে হবে এই জন্য আমাদেরকে মুখস্থ করতে হবে আর এগুলো আরবি ইংলিশ বাংলার সাথে মিলে মিলে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব যেমন আন মানে হচ্ছে তে তে মানে কি বাংলাতে তে দুটা ক্রিয়াকে যুক্ত করতে তে আসে যা অসংখ্য উদাহরণ কিন্তু কেরি আগে দিয়েছিলাম আপনাদেরকে গ্রুপে উরিদওয়ান আযহাবা উরিদওয়ান আকুলা উরিদওয়ান আফহামা উরিদওয়ান উফহিমাকুম আমি তোমাদেরকে বুঝাতে চাই উরিদওয়ান আকুলা আমি খেতে চাই উরিদওয়ান আরো আমি দেখতে চাই এই যে উরিদওয়ান 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 অসংখ্য উদাহরণ দেওয়া আছে আই ওয়ান্ট টু রিড দিস আই ওয়ান্ট টু রিড আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আই ওয়ান্ট টু কনভিন্স আই ওয়ান্ট টু 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 যা খুশি তাই তাহলে আমাদের মুখস্থ করার পালা এবারে তাহলে আমরা সামান্য এক কথায় বারবার বলছি যাতে আপনারা বুঝতে পারেন মুযারির জামা বা ইরাবুল মুযারির বা মুযারির জামা বা মুযারির ইরাব বা মুযারির কি কি গ্রহণ করে সেই দৃষ্টিকোণ থেকে ইরাবুল মুযারির তিনটি ইরাবুল মুযারির তিনটি মানে ইরাবের মুযারির সিগা লাম কালিমা জন্মগত জবর বিশিষ্ট থাকে পেশ বিশিষ্ট থাকে কিন্তু কখনো কখনো জবর বিশিষ্ট হয় আবার লাম কালেমা কখনো কখনো সাকিন বা জজম বিশিষ্ট হয় জিস জিস হরফ পর সাকিন হো উসকো কাতে জজম হো উসকো কাতে সাকিন জজম আর সাকিনের মধ্যে জজমটা মানে তো শুধু এই চিহ্নটা এই যে এরকম চিহ্ন মধ্যে ফাঁকা থাকবে না হ্যাঁ আর এই চিহ্ন যখন কোনো অক্ষরের উপরে পড়বে তখন এই অক্ষরটাকে বলা হয় সাকিন তো জজম কিসকো কাতে হ জজম উস সিম্বল কো কাতে লেকিন জিস হরফ পর জজম হো উস হরফ কো কিয়া কাতে উস হরফ কো সাকিন কাতে হ্যাঁ সাকিন
কিভাবে বলবে যে নুন সাকিন মানে নুনের উপরে জজম মিম সাকিন মানে মিমের উপরে জজম এই রকম পার্থক্য তো জজম বা সুকুন শুধু এই চিহ্নটা আর সাকিন মানে কোনো অক্ষরের উপরে এই জজম আচ্ছা যাই হোক এটা ভালোতে যে পড়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে কাজে লেগে গেল তাহলে আন লান কাই ইদান আন লান কাই ইদান এই চারটা অক্ষর ফেলে মোদারেকে কি দিবে জবর দিবে চারটা অক্ষর ফেলে মোজারেকে জবর দেবে আর লান মানে কক্ষ নয় না লান মানে হচ্ছে কক্ষ নয় না 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 নেভা আর কাই মানে যাতে করে যাতে করে যাতে করে যাতে করে যাতে করে সো দ্যাট ইদান মানে তাহলে বেশ ওকে আচ্ছা ঠিক আছে মুখস্থ করে নেব বাংলা সুরে সুরে বাংলাটাও সুরে সুরে মুখস্থ করে নেব ইনশাল্লাহ তাহলে আমরা শুধু এখন মুখস্থ করি এই চারটা সকলে জোরে চিৎকার করে বলেন আন লান ক্যাই ইদান মাত্র চারটা শব্দ মুখস্থ পারবো না অবশ্যই পারবো আন লান ক্যাই ইদান জোরে চিৎকার করে আন লান ক্যাই ইদান আন লান ক্যাই ইদান আন লান কাই ইজান শুনতে পাচ্ছেন নাকি এবং পড়ছেন নাকি বলবেন আমাকে আন লান কাই ইজান আন লান কাই ইজান জোরে চিৎকার করে সবাইকেই বলতে হবে আন লান কাই ইজান এগুলো কি করে ফেলে মোজারেকে জবর দিবে ফেলে মোজারের কোথায় জবর দিবে চিন্তা করেন চিন্তা করেন লাম কালেমাই মাশাআল্লাহ ফেলে মোজারের লাম কালেমাতে জবর দিবে হ্যাঁ আন লান কাই ইদান আমি নিজে একশো দুইশো বা বলবো দেখি আপনারা তাহলে আপনাদের বিবেক কতবার পরে তাই দেখি আন লান কাই ইদান আন লান কাই ইদান প্রত্যেকটার ব্যবহার বিধি সহ উদাহরণ অসংখ্য উদাহরণ দিয়ে দেব বাংলার সাথে মিলিয়ে ইংলিশের সাথে মিলিয়ে ডোন্ট ওয়ারি জাস্ট ইউ হ্যাভ টু রিসাইট উইথ মি After reciting, you have to recite with me, with uttering, not only silently. Please, shoutly. An, lan, kai, izan. Mone mone kola khele hobe na? Swimming, swimming, drinking water. Dubaiya, dubaiya, jol khai sos, na? Arokom mone mone kola khele hobe na? Jore, chitkar kore porin. An, lan, kai, izan. An, lan, kai, izan. আন 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 লান 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 কাই 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 ইদান 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 তাহলে বেশ হচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে ও তাই তো তাহলে বেশ ওকে আচ্ছা ঠিক আছে ও তাই তো ও আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে তাহলে বেশ ওয়েল ডান গুড জব ওকে 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 বলেন না ওকে ঠিক আছে ওকে 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 ইদান 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 ও তাহলে ঠিক আছে ওকে আচ্ছা বেশ বেশ ওকে আচ্ছা ঠিক আছে ইদান আন লান কাই ইদান আন লান কাই ইদান গুড আন লান কাই ইদান এই চারটা কি করে ফেলে মোজারে লাম কালেমাকে কি করে জব দেয় আন লান কাই ইদান 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 জোরে চিৎকার করে সবাই আন লান কাই ইদান 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 আর পাঁচটি হরফ মূলত ফেলে মোজারেকে কি দিবে জজম দিবে লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া তাহলে এখানে আমাদের লামে আমর মানে লীলা লাম লাম্মা লীলা ইন লাম লাম্মা লীলা ইন লাম লাম্মা লামে আমর লামে আমর লামে আমর আর একটা হচ্ছে লায়ে নাহি
لايه اردو تي بابي لكي لايه ناي لايه ناي মানে লাহির না লাতাফা লাতাধাব লাতাকুল লাতাফাম লাতা যা যা খুশি বলতে পারেন আমল হলে অবশ্যই কি বিশিষ্ট হবে মজারির লাম কালিমা অবশ্যই সাকিন বিশিষ্ট হবে আমরা আগে পড়েছি আর নাহি হলেও কি হবে মজারির লাম কালিমা অবশ্যই সাকিন বিশিষ্ট হবে আমরা আগে পড়েছি তাহলে লাম লাম্মা লামে আমল লায়ে নাহি ইন শর্তিয়া লাম লাম্মা لام لما لام لما لام لما لامي امور لامي امور لي لي لامي امور لا لا ينهي لا لا ينهي لا لا ينهي ان شرطيا ان شرطيا অসংখ্য বার আবার পড়াব ইনশাআল্লাহ ভয় নেই এখনই আমরা আবার এরপরে ফেল মুদারে জবর দিবে জি আন লান কাইদান মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কায়ের আবার তিনটা ব্যবহার আমি শিখাবো ইনশাআল্লাহ শুধু লি অথবা লিকাই আমরা ইনশাআল্লাহ দেখাবো আন লান কাইদান আর লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শর্তিয়া এগুলো কি করে ফেলে মুজারেকে যজম দিবে তো লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন لام لما لا ان فيلم زركي جوزون ديبي باشتي هرا 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 فيلم زركي جوزون ديبي لام لما لا ان لام لما لا ان لام لما لا ان لام لما لا ان পৃথিবী সবাই পড়ায় লাই আমল লাই নাই আর আমি যেটুকুন ব্যবহার হয় শুধু তার সেটাই পড়ানোর চেষ্টা করছে বিস্তারিত পরে লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন মানে আমরা পায় অ্যাডভান্স লেভেলের হরফে মুশাববাবি ফেল মুখস্থ করাবো একটু পরে এক্ষুনি এজন্য সকলেই আপনারা সেভাবে প্রস্তুতি নেন অ্যাডভান্স লেভেলের সকলে সুতরাং আবার লাম লাম্মা লিলা ইন لام لما ليلا ان لام لما ليلا ان باشتي هرب فلي مزاركي جزم دي بي باشتي هرب فلي مزاركي جزم دي بي باشتي هرب فلي مزاركي جزم دي بي لام لما ليلا ان 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 ان لان كايدان تاتي هرب فيلم زركي جابر ديبي ان لان كايدان تاتي هرب فيلم زركي جازون ديبي تاتي هرب فيلم زركي جابر ديبي لام لما تاتي هرب فيلم زركي جازون جابر ديبي تاتي هرب فيلم زركي جابر ديبي تاتي هرب فيلم زركي جابر ديبي تاتي هرب فيلم زركي جابر ديبي আরবিটা পরে পড়াবো নাওমির পড়ানোর সময় চারটি হরফ ফেলে মুজারেকে জবর দিবে 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 চারটি হরফ 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 ফেলে মুজারেকে জবর দিবে 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 আনলান কাইদান 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 চারটি হরফ ফিল্ম তারিখে জবর দিবে আনলান কাইদান চারটি হরফ ফিল্ম তারিখে জবর দিবে ফিল্ম তারিখে লাম কালেমা হ্যাঁ ফিল্ম তারে লাম কালেমা চারটি হরফ ফিল্ম তারিখে জবর দিবে আনলান কাইদান আনলান কাইদান পাঁচটি হরফ ফিল্ম তারিখে জজম দিবে আমলান মালিলা ইন চারটি হরফ ফিল্ম তারিখে জবর দিবে লাম লাম্মা
চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে আল্লাহ কা ইদান পাঁচটি হরফ ফিল্ম উদারকে যজম দিবে লাম লাম্মা লিলাইন লাম লাম্মা লিলাইন লাম লাম্মা লিলাইন চারটি হরফ ফিল্ম উদারকে জবর দিবে আল্লাহ কা ইদান পাঁচটি হরফ ফিল্ম উদারকে নসব যজম দিবে লাম লাম্মা লিলাইন لام 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 ইন মানে ইফ ইন মানে ইফ ইফ মানে কি যদি তাহলে যদি হয় তাহলে করো যদি হয় যদি করো তাহলে মারো যদি পড় না যদি না পড় তাহলে পারবে না এই যে যে যদি 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 বিস্তারিত পড়ে লাম লাম্মা লিলাইন চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে আনলান কাইদান আনলান কাইদান চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে আনলান কাইদান চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে আনলান কাইদান পাঁচটি হরফ ফিল্ম উদারকে যজম দিবে লাম লাম্মা লিলাইন লাম লাম্মা লামে আমলাই নাহি ইন সত্যিয়া লাম লাম্মা লামে আমলাই নাহি ইন সত্যিয়া লাম লাম্মা লামে আমলাই নাহি ইন সত্যিয়া لام لما لامي أم الله ينهي إن شرطيا كيونور بادا من بنا پورا 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 پورتي تاكين لام لما لامي پورا هو بنا ماني پورا كاي ماتر مدد دوكي جابي پورا بھائي ثر ثر پوري كافي نا بھائي نا نا امي تو ماتاي دوكي دويا كوري آر اتو پوريشنا آري باپڑي آرو بھائي دیکھن بدمائش اتو مرو شاوش امار ماتاي اوڈ بنا توكي دارا امي توكي امي হ্যাঁ ফেলে দিব একেবারে খাও মাং খাও মানুষের গন্ধ পাও দত্ত দানবের মতো ধরে কে ফেলে দেন বারবার পড়তে থাকেন এইরকম ভাবে মাথায় খালি গুতো আরবেন হবে না 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 বারবার পড়েন একাই হয়ে যাবে আল্লাহ কাইদান চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে আল্লাহ কাইদান চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে আল্লাহ কাইদান এই যে তাহেরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে গাঁজা বিক্রি হয় একদিনে ওই যে বগুড়ার মাস্তান গড়ার হচ্ছে আপনার লালন শাহের মাজারে ঠিক আছে সবচেয়ে বেশি একদিনে গাঁজা বিক্রি হয় তো ওরা ওই জেকের করে এরকম করে ওই যে তাহেরি যেভাবে করে না ও বন্ধুরে কি যেন বলে না ওই রকম ভাবে তাহলে আনলান কাইদান আমরাও জিকির করবো পড়ার আনলান কাইদান চারটি হরফ ফিল্ম উদারকে নসব দিবে 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 পাঁচটি হরফ ফিল্ম উদারকে যজম দিবে পাঁচটি হরফ ফিল্ম উদারকে যজম দিবে লাম লাম্মা লামে আমর লাই নাহি ইন সত্যিয়া লাম লাম্মা লামে আমর লাই নাহি ইন সত্যিয়া লাম লাম্মা লামে আমর লাই নাহি ইন সত্যিয়া লাম লাম্মা লীলা ইন 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 পড়া হবে না কোথায় যাবে পড়া হ্যাঁ الله أكبر الكثير من المرح في التعليمات تجكي مر عشاء ما شاء الله ما شاء الله مزاري سكون هوي أوكي أوكي بورتي تاكن بورتي تاكن تاني هار ألف إكتو كوري أم رشيش كوري دي إن شاء الله بيشي دين ناسي كاي غلو عميل এই আমেলগুলো দিনে 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 শিখাতে হবে এবং সবার জন্য খুব জরুরি তার জন্য
আল্লাম কাইদান চারটি হরফ ফিল মুজারাকে নসব দিবে লাম 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 আমর লাইলাহিন সত্যিয়া পাঁচটি হরফ ফিল মুজারাকে জজন দিবে লাম 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 আমর লাইলাহিন সত্যিয়া পাঁচটি হরফ ফিল মুজারাকে ন জজন দিবে চারটি হরফ ফিল মুজারাকে নসব দিবে আল্লাম কাইদান চারটি হরফ ফিল মুজারাকে নসব দিবে আল্লাম কাইদান চারটি হরফ ফিল মুজারাকে নসব দিবে লা পাঁচটি হরফ ফেলে মোজারাকে যজন দিবে লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন চারটি হরফ ফেলে মোজারাকে নসব দিবে আল্লাহ কাইদান পাঁচটি হরফ ফেলে মোজারাকে যজন দিবে লাম লাম্মা লিলা ইন চারটি হরফ ফেলে মোজারাকে নসব দিবে আল্লাহ কাইদান আল্লাহ কাইদান পাঁচটি হরফ ফেলে মোজারাকে যজন দিবে লাম লাম্মা লিলা ইন চারটি হরফ ফেলে মোজারাকে নসব দিবে আল্লাহ কাইদান পাঁচটি হরফ ফেলে মোজারাকে যজন দিবে লাম লাম্মা লিলা ইন চারটি হরফ ফেলে মোজারাকে নসব দিবে লাম আল্লাহ কাইদান চারটি হরফ ফেলে মোজারাকে নসব দিবে আল্লাহ কাইদান চারটি হরফ ফেলে মোজারাকে নসব দিবে আল্লাহ কাইদান পাঁচটি হরফ ফেলে মোজারাকে যজন দিবে লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন লাম লাম্মা লিলা ইন কি মজা লাগছে পড়তে আপনাদের ভালো লাগছে না আমার তো সেই মজা লাগছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন আমি পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি এই জন্য নতুন করে আর ঢুকতে চাচ্ছি না আজকে এই নয়টায় থাক সকলের জন্য ওয়াজিব এগুলো মুখস্থ করা আমি এক ডালে দুই পাখি মারার চেষ্টা করলাম যদিও বা আজকে প্রাইমারির না কার আমাদের টাইমটা খুব কঠোরভাবে হার্ডলি মেনটেন করতে হবে ইনশাল্লাহ ওকে ডোন্ট ওয়ারি may Allah help us to perform this akibari properly. Okay, inshallah. Allah Taala amader jonno jothesto. Moja kore, shure shure, ebhabe chitkar kore porte thakun. Chatti horof fele mudarake jazun dibe na. Chatti horof fele mudarake nosob dibe anlan kaidan. Paanchti horof fele mudarake jazun dibe lam lam lame amol lainahin shartiya. Chatti horof fele mudarake nosob dibe anlan kaidan. Paanchti horof fele mudarake jazun dibe lam lam lila in. Ar koto bar porle apnara pora bolben je ha inshallah hoye geche. ঠিক আছে দেখি আপনাদের বিবেক আপনারা কেমন লেখাপড়া করেন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা লা সালা ইল্লা মা জালতা ওয়া সালান ওয়া আনতা তাজালুল হাজনা ইদা শিতা সালান মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু